এটি একটি বাংলা খবরের চ্যানেল, খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয়। আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। ছোট্টবেলা থেকে সাইকেল ছাড়া অন্য কোনো গাড়িতে ওঠেনি, সাইকেল নিয়েই তিনি দেশ বিদেশে ভ্রমণ করে এসেছেন সচেতন বার্তা নিয়ে। এই ইন্টারন্যাশনাল সাইকেলিস্ট ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ নেপালও ঘুরে এসেছেন সচেতন বার্তা নিয়ে। ভারতের সবকটি রাজ্য তিনি সাইকেল নিয়ে ঘুরে এসেছেন। পৃথিবীকে দূষণমুক্ত করতে হবে এই সচেতন বার্তা নিয়ে সাইকেল নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত কড়াবেড়ে অঞ্চলের বাসিন্দার রামপ্রসাদ নস্কর। বাড়িপুরে তার সঙ্গে সাক্ষাৎ খবর 48 ঘন্টার সাংবাদিকে। সেই সময় তিনি বলেন, 22 মে 2023 তারিখ তিনি সাইকেল নিয়ে পাড়ি দিয়েছিলেন উড়িষ্যা। সেখানে 30টি জেলার 31 দিন ধরে প্রায় 3,500 কিলোমিটার রাস্তা যাত্রা করে ফিরছেন। তিনি আরও বলেন, সাইকেল ছাড়া তিনি জীবনে কোনো অন্য গাড়িতে ওঠেনি, বাংলাদেশ নেপালও ঘুরে এসেছেন। এই সম্বন্ধে তার প্রতিক্রিয়া। এই এক্সক্লুসিভ খবরটি দেখেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দা। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি প্রেস করুন। আমি 22 মে 2023 দূষণমুক্ত পৃথিবী গড়া এবং জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে আমি সারা উড়িষ্যা প্রচার অভিযানে করতে গেছিলাম এবং সারা উড়িষ্যা রাজ্যের প্রত্যেকটা জেলা কভার করেছি, 30টা জেলা। 31 দিন সময় লেগেছে, 3,500-এর উপরে কিলোমিটার সাইকেল চালিয়ে আসছি। তো এখন আমি জয়নগর থানার অন্তর্গত রাজাপুর কড়াবেড়ে অঞ্চলে কেওয়াতলা গ্রামেই যাচ্ছি। সাইকেল নিয়ে কি ঘোরেন না অন্য কিছু? আমি 1995 সাল থেকে সাইকেল চালাই, তার আগে সাইকেল ছাড়া কোনো গাড়িতে উঠিনি, এমনি পায়ে হেঁটে স্কুলে যেতাম। আর এখনও পর্যন্ত আমি গাড়ি ছাড়া সাইকেল ছাড়া কোনো গাড়িতে উঠিনি। কোথায় কোথায় গেছেন সাইকেল? আমি সাইকেল নিয়ে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজধানী পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদে বার্তা পৌঁছে দিয়ে এসেছি। ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, পণ্ডিচেরি, রামেশ্বরম, কন্যাকুমারী, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আগরতলা। শুধু তাই নয়, সারা বাংলাদেশটাও প্রচার অভিযান করেছি সুন্দরবন বাঁচা অভিযানের লক্ষ্যে। শুধু তাই নয়, সারা নেপালটাও প্রচার অভিযান করেছি ওই একই বার্তা নিয়ে। এবং গঙ্গোত্রীও গেছি, গঙ্গা আমাদের প্রধান, ভারতের প্রধান নদী গঙ্গা, গঙ্গোত্রী হিমবাহ আজ ধ্বংসের মুখে, তার জন্য আমার এই বার্তা। আর সেই সঙ্গে গাছের পরিমাণ যাতে দ্রুত হারে বাড়ানো যায় তার জন্য বার্তা, কারণ এখন জলের সমস্যা দেখা দিচ্ছে গ্রামে গঞ্জে, জল নেই। এই জলের হাহাকার থেকে রক্ষা পেতে গেলে আমাদের দরকার গাছের পরিমাণ দ্রুত হারে বাড়ানো। আপনি কি এই আগামী দিনে জল নিয়ে কি মানুষকে সচেতন করার জন্য বেরোবেন? যেহেতু এটা হচ্ছে জলে, মানে যত যত গাছ লাগানো যাবে ততই বৃষ্টি হবে, আর যত বৃষ্টি হবে ততই আমরা পানীয় জল পাবো। সেই হিসাবে গাছে জল বাঁচানোর লক্ষ্য নিয়ে তো আমার যাব, এটা হচ্ছে পরিবেশে একে একটা অংশ। আগামী দিনে কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা আছে? যদিও বাংলাদেশে আমি 2017 সালে সুন্দরবন বাঁচা অভিযানের লক্ষ্য নিয়ে গেছিলাম, আবার আমি 2023-এ পূজার ছুটিতে বেরোবো, কারণ আমি বছরে দুবার করে বেরোই, একবার গরমের ছুটি, একবার পূজার ছুটি। তো সেই হিসাবে আমি পূজার ছুটিতে বাংলাদেশের যে 64টি জেলা আছে প্রত্যেকটা জেলায় গিয়ে এই প্রচার অভিযান করবো লিফলেট সহ। আপনার নাম? আমার নাম রামপ্রসাদ নস্কর।